পূর্ব বর্ধমান জেলার জামালপুরের আবুঝাটি সমবায় দখল করল তৃণমূল কংগ্রেস। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। 29 তারিখ অর্থাৎ আজ ছিল নমিনেশন জমা করার শেষ দিন, কিন্তু তৃণমূল কংগ্রেস ছাড়া আর অন্য কোনো দল নমিনেশন জমা দেয়নি, তাই স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসই বোর্ড গঠন করবে। আজকে এই উপলক্ষে সেখানে উপস্থিত হয়েছিলেন বিধায়ক অলোক কুমার মাঝি, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহমুদ খান, কার্যকরী সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সহসভাপতি ভূতনাথ মালিক, অঞ্চল সভাপতি তরুণ ও আবুঝাটি দুই অঞ্চলের প্রধান সহ অন্যান্যরা। 9 জন মনোনয়ন জমা দেওয়া প্রার্থীকে ফুলের মালা পরিয়ে বরণ করে নেন উপস্থিত নেতৃত্ব। ব্লক সভাপতি মেহমুদ খান জানান, হাইকোর্টের যে নির্দেশে যে সমবায় নির্বাচন হয়েছে এই পদ্ধতি মেনে হাইকোর্টের যে অর্ডার ছিল, অর্ডারের পরিপ্রেক্ষিতে যেভাবে নির্বাচন হয় সেই নির্বাচনের পদ্ধতি মেনে আজকে আমাদের কমিশন ফাইলের আমাদের লাস্ট ডেট ছিল। এখানে 9 জন যে ক্যান্ডিডেট আছেন, এই 9 জন ক্যান্ডিডেট আজকে যেখানে অন্য কোনো দল এখানে প্রার্থী দেননি, তাই আজকে মামাটি মানুষের সরকারের আজকে যে 9 জন প্রার্থী এখানে জয়লাভ করেছেন, জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ জানাই। এবং এখানে আমাদের 9 জন ক্যান্ডিডেট আছে, একজন আমাদের মহিলা, আমার বোন আছে। তো আজকে সকলে মিলে আমরা যে উদ্দেশ্যে আজকে সমবায়ে যারা আজকে এই সমবায়েতে সুন্দরভাবে যারা আছে তাদের উদ্দেশ্যে এলাকার মানুষ কিন্তু তাদেরকে সমর্থন করেছে, ওই জন্যই কিন্তু আজকে এই এলাকার মানুষ কোনো ভোটের এতে যায়নি। এবং এইখানে যারা 9 জন আছেন তাদেরকে আমরা চাইব যে জামালপুর ব্লকের যেন নজির সৃষ্টি হয়, যে 9 জন ব্যক্তিকে সমবায়কে যে মনের মতো করে ছেলের মতো করে মানুষ করেছেন, এলাকার চাষিদের মামাটি মানুষের সরকারের যা ইচ্ছা সেই ইচ্ছাটা আপনাদের মধ্য দিয়ে যে প্রকাশ হবে, যে চাষিরা যেন এখানে এসে যে পরিষেবাটা পায়, যে ব্যাংক আছে যে ব্যাংকের মাধ্যমে যারা এখান থেকে অনেক দূর যেতে কষ্ট হয় সেটা সমবায়ের মাধ্যমে যে ব্যাংক হয়েছে যারা এখানে আছেন, এবং ব্যাংকে যারা গরিব অসহায় মানুষ ছুটে এসে ব্যাংকে এলে তাদের পরিষেবাটা পায়, সেই এলাকায় যারা আজকে মেম্বার হলেন আমরা চাইবো আপনারা যেন যেভাবে আপনারা সমবায়কে বুকে আগলে রেখেছেন সেইভাবে আপনারা সংঘবদ্ধ হয়ে এই এলাকার মানুষের উন্নয়ন করবেন। ডিওয়ান যেখানে সমবায় আছে সেই সমবায়ে আজকে কমিশন ফাইলের লাস্ট ডেট ছিল, এখানে 9টা ক্যান্ডিডেট কোনো দল দেয়নি। জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের এখানে উপস্থিত ছিলেন বিধায়ক এবং আমাদের সহসভাপতি ভূতনাথ মালিক, আইনজীবী সভাপতি তাবারুক, এই অঞ্চলের সভাপতি আমাদের ছিলেন তরুদা এবং ছিলেন এখানে প্রধান ছিলেন, এবং 50 সমিতির মেম্বার সকলেই তৃণমূল কংগ্রেসের কর্মীরা আজকে উজ্জীবিত যে এই সমবায়ে আজকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এখানে জয়লাভ করলেন। 9টা 9টাতেই তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। এই এলাকার প্রত্যেকটা চাষি বন্ধুদেরকে ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কৃষকদের যে কৃষক ভাতা থেকে শুরু করে কৃষকদের অনেক কিছু প্রকল্প আছে তার মধ্য থেকে যে এলাকার মানুষের কীভাবে উন্নয়ন হবে সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা মানুষের সরকার যেমন চেষ্টা করছে, এই সমবায় এলাকার মানুষ পঞ্চায়েতের পর ওয়াকাবার দিলেন। এইটাই এলাকার যারা আমাদের 9 জন ক্যান্ডিডেট আছেন তাদের কাছে আমার উদ্দেশ্য, এবং এই এলাকার মানুষ যেন চাষিদের সেইভাবে পরিষেবা দেওয়া হয়, এবং আমরা সবসময় ব্লক প্রশাসনের পক্ষ থেকে এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আমাদের কৃষির ব্যাপার থেকে যেখান থেকে আমাদের সহযোগিতা করেন আমরা পাশে আছি এলাকার মানুষের কাছে। আমাদের এই যে এই সমবায়টা যেন ঠিকভাবে চলে আজকে এলাকার মানুষ যে উপহার তৃণমূল কংগ্রেসকে দিয়েছে তাদের কৃতজ্ঞ থাকবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।